নমস্কার বন্ধুরা, দেখো দৃশ্যটি আঁকার জন্য প্রথমে পেন্সিলের সাহায্যে প্রথমে একটা ছোট লাইন টানলাম, তার পার্স থেকে আরও একটা বড় করে লাইন টানলাম। এবার নিচে বাঁকিয়ে বাঁকিয়ে পেন্সিলটা কীভাবে করছি দেখো, এটা একটা ঘরের চাল হচ্ছে। এবার ঘরের দেওয়াল করছি দেখো, সোজা একটা লাইন টানলাম, টেনে একটু বাঁকিয়ে দিলাম, আবার নিচে আর একটু বাঁকিয়ে ছোটো ছোটো একটু ঘাস দেখানো হলো এখানে। এবার কি করব, ঘরের জানালা দেখো, ঘরের জানালাটা দুটো লাইন টানলাম, নিচের দিক থেকে একটা লাইন টেনে জুড়ে দিলাম। এবার লম্বা লম্বা ঘরের জানালার যে আমাদের বাঁশ বা কঞ্চি দিয়ে জানালাটা হয় সেটা আমরা করে দিলাম। এবার একটা ভি এঁকে নিলাম, তার পাশ থেকে একটা লাইন বাকি একটু টানলাম দেখো। এরপর আবারও একটি ভি আঁকছি দেখো, একটু বড় করে, এই ভিটা একটু অন্যরকম আঁকলাম। এর পাশ থেকে আরও একটু বাকি ওই রকম করে একটা লাইন টানলাম, এটা গাছের কাণ্ড হয়ে গেল। এবার গাছের পাতা করছি দেখো কীভাবে, প্রথমে একটা ঝোপের মতো করে নিলাম, গোল গোল করে টেনে টেনে। এরপরে এদিকে আরও একটি গাছের পাতার অংশ করছি। এবার তার উপরে আরও একটি দেখো গাছের পাতার ঝোপের অংশ করে নিলাম, একটা ঝোপ মতো হয়ে থাকে ঝুপটি, ঠিক আছে, গাছের পাতা তার ঝাঁক ঝাঁক একটা পড়ে। এরপর তার উপরে কাণ্ড করলাম, এদিকেও আরও একটি কাণ্ড করে নিলাম দেখো কীভাবে করছি, হয়ে গেল একটা সুন্দর গাছ। এবার দেখো কাণ্ডের ওখানেও কিছু পাতা দেখিয়ে দিলাম আমরা, কত সুন্দর লাগছে গাছটা দেখতে দেখো, পুরো গাছটা আমাদের হয়ে গেল। এবার কি করব, এবার আমরা দেখো পেন্সিলের সাহায্যে এটা কি করছি, একটা সোজা লাইন টানলাম, তার নিচে আরও একটি লাইন টানলাম, আবার একটা সোজা লাইন টানে আরও একটি লাইন টানলাম। কী করছি এখন আমি বলবো না, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো। আশা করছি এবার বুঝতে পারছো যে কী করছি আমি জিনিসটা, এটা কি, এটা হচ্ছে বেড়া, বাঁশের বা কঞ্চির, ঠিক আছে, বেড়া এটা। এবার বেড়া বাঁশের হয় কঞ্চির হয়, এবার সেটা তোমরা ভেবে নিতে পারো কিসের, এটা বুঝতেই পারছো যে কোনো কিছুরই হতে পারে মোটামুটি, এটা বেড়া, ঠিক আছে দেখো। এবার বেড়াগুলো একটু বাড়িয়ে দিলাম নিচের দিকে, কারণ বেড়াটা নিশ্চয়ই হাওয়ায় ভাসছে না, মাটিতে পোতা আছে, সেই জন্য মাটির যে আমি সীমানাটা করেছি সেই অনুযায়ী বাড়িয়ে দিলাম। একটু পেন্সিল দিয়ে শেডিং দিয়ে দিলাম, দেখতে এত সুন্দর লাগে দেখো। তার পিছনে বন পালাও করেছি, কত সুন্দর দেখতে লাগছে। এবার এদিকে আরও একটি ঘর করছি, প্রথমে একটা ছোট্ট লাইন টেনে নিচে একটা সোজা বাঁকি লাইন টানলাম, তারপরে নিচে আরও একটি লাইন টেনে জুড়ে দিলাম, এটা ঘরের চাল হয়ে গেল। এবার ঘরের দেওয়াল করছি দেখো, সোজা লাইন টেনে নিচের দিকে একটা বাঁকিয়ে দিলাম একটু ছোট্ট করে। এবার নিচে আরও একটি সোজা লাইন টানলাম দেখো, কয়েকটা লাইনের মাধ্যমে কত সুন্দরভাবে আমাদের ঘর হয়ে গেল। এবার জানলা করছি দেখো, দুটো জানালা করছি, আর এটা আমরা দেখাচ্ছি ঘরের পিছন দিকটা, ঠিক আছে, ওই জন্য জানালাগুলো দেখা যাচ্ছে। ঘরের কিন্তু দরজা ওই দিকে আছে, তুমি ভাববে হয়তো তোমরা যে ঘরের জানালা দেখানো হলো না, এটা আমরা ঘরের পিছনের দিকের ভিউটা আঁকছি, সামনের দিকটা ওই দিকটা আছে। অনেকেরই এটা মনে প্রশ্ন আসতেই পারে যে ঘরের দরজা কোথায়, সেই জন্য আমি বলে দিলাম। এবার দেখো পিছনের দিকে একটা অনেক দূরের একটা সীমানা করলাম, করে এগুলো দূরের বনপালা করছি, গাছের পাতার মতো সেম একইভাবে করে ফেললাম দূরের বনপালাগুলো। এবার এটা কি হচ্ছে বাঁকা বাঁকা, এটা হচ্ছে আমাদের নদী, ঠিক আছে, নদীর দুপারে দুটো ঘর, দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। এবার দেখো নদীর পাড়, একটা পাড় নিচু আর একটা পাড় উঁচু থাকে, সেটা বোঝানোর জন্য কীভাবে আমি লাইনগুলো টানলাম দেখো, ডবল ডবল করে। সব জায়গায় কিন্তু ডবল ডবল করে টানলে হবে না, কোনখানে টানছি সেটা কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করো। ভুলভাল কিন্তু ডবল লাইন টানলে দেখতে বাজেও লাগবে আর জিনিসটা কিন্তু ভুল হয়ে যাবে, এটা মাথায় রেখে কিন্তু তোমাদেরকে করতে হবে। দেখো কত সুন্দর লাগছে নদীটা দেখতে। এবার এই যে আমরা বাঁদিকের ঘরটা করেছিলাম, এই ঘরের ওপরে আরও একটি গাছ করে দিলাম, দুদিকে দুটো লাইন মাঝে ফি, একদম সহজ নিয়মে আমরা গাছ করব। দুদিকে দুটো লাইন আর মাঝে ফি করলেই গাছের কাণ্ড হয়ে গেল। আর ওপরের পাতাগুলো তো জানো গোল গোল করে বাঁকিয়ে বাঁকিয়ে, এর আগেও আমি গাছ অনেকবার করেওছি দেখিয়েওছি দেখো। এবার পিছন দিকে যে একটা বাঁকিয়ে লাইন টানলাম, ওটা হচ্ছে দূরের তাল গাছ দেখো, দূরের তাল গাছ অলরেডি এর আগের ভিডিও তো আমি করেছি, যারা দেখোনি তারা সেই ভিডিওগুলো দেখতে পারো। দেখো দূরের তিনটে তাল গাছ করলাম, কত সুন্দর দেখতে লাগে। এরপর আকাশে পাখি করে দিলাম কিছু, পাখিগুলো খুবই সহজ করা, ঠিক আছে। তো এখানেই আমার দৃশ্য আঁকা কমপ্লিট, কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানিও।